বঙ্গবাজারে পুড়ে যাওয়া এলাকা শনিবারের মধ্যে পরিষ্কার করে ব্যবসায়ীদের বেচাকেনার ব্যবস্থা করে দেওয়ার কথা থাকলেও আজও তা সম্ভব হয়নি। এ বিষয়ে দোকান মালিক সমিতির সভাপতি হেলালুদ্দিন জানিয়েছেন, ঈদের আগে পুড়ে যাওয়া এলাকার ধ্বংসস্তূপ পরিষ্কার করে বেচাকেনার পরিবেশ তৈরি করা আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এক্ষেত্রে অন্য কোনো স্থানে বসার সুযোগ করে দিতে চান ব্যবসায়ী নেতারা। এদিকে রোববার সকাল থেকে রাজনীতিবিদসহ অনেকেই বঙ্গবাজারের ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিয়েছেন। বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের 20 লাখ টাকার সহায়তা আর্থিক সহায়তা দিয়েছে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়। এই প্রসঙ্গে তৃতীয় লিঙ্গের সম্প্রদায় নেতারা বলেছেন, বছরের বিভিন্ন সময় তারা এই বঙ্গবাজারের বিভিন্ন দোকান থেকে সাহায্য পেতেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। সরকার চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি, সিটি কর্পোরেশন চেষ্টা করছে, কিন্তু যেই ধ্বংসযজ্ঞ, এই ধ্বংসযজ্ঞ আগামী 3-4 দিনে শেষ করা যাবে কিনা জানি না। আজকে বিকেল 3টায় মাননীয় মেয়রের সঙ্গে একটা মিটিং আছে, আমরা চেষ্টা করব বিকল্প একটা জায়গা ওনাদের বসানো যায় কিনা, কারণ এইটা পরিষ্কার করতে করতে আসলে ঈদ চলে যাবে যে অবস্থা এখন দেখা যাচ্ছে। তো তাতে দ্রুততম সময় যদি এই রাস্তাটা আমরা ব্যবহার করতে পারি, সেটা মেয়র সাহেবের পারমিশন ছাড়া তো করতে পারবো না। সব মিলে আমরা একটু সিদ্ধান্ত নিব আর কি, যে কীভাবে করা যায়, এবং আমার মনে হয় যে মেয়র সাহেব এই ব্যাপারে একটা সিদ্ধান্ত আমাদের দেবেন, যাতে করে অন্তত ব্যবসায়ীরা ঈদের আগে একটু হলেও তারা দম ফেলতে পারে। বঙ্গবাজার মার্কেটের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে আমরা এখন সরাসরি কথা বলছি আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট আশিক রহমান চৌধুরীর সাথে। আশিক, বঙ্গবাজারের সবশেষ কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। এখানে যেটা হয়েছে যে এই অংশস্থ সরিয়ে নেওয়া এটা আজকে সহজ কাজ না, এবং সেটা দিয়ে খুব দ্রুত করা সম্ভব হবে এমন লক্ষণও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত যতটুকু চেষ্টা হচ্ছে তাতে খুব ক্ষুদ্র অংশ ধ্বংসস্তূপ সরানো গেছে বলে আমার কাছে মনে হয়, এবং আজকে যেটা হয়েছে যে দোকান মালিক সমিতির পক্ষ থেকে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে যে কোনোভাবেই ঈদের আগে এই ধ্বংসস্তূপ সরিয়ে এখানে ব্যবসায়ীদেরকে একটা জায়গা করে দেওয়া সেটা সম্ভব হচ্ছে না। তার মানে এখন তারা যেটা চাচ্ছেন, অস্থায়ী ভাবে আশপাশে কোন একটি রাস্তায় বা কোন একটি এলাকায় যদি সেটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়, তাহলে তারা সেখানে বসে অন্তত ঈদ পর্যন্ত তারা যাতে একটা ব্যবসা করতে পারেন, ক্ষতি যাতে তারা পুষিয়ে দিতে পারে এমনটাই কিন্তু তারা বলছে। সব মিলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখান থেকে ধ্বংসস্তূপ সরানো খুব সহজেই সম্ভব না। আর পাশাপাশি যেটা হয়েছে যে অনেকেই আসছেন, অনেকেই দেখার জন্য আসছেন, অনেকে তামাশা দেখার জন্য আসছেন, যেটা ব্যবসায়ীরা অভিযোগ করছেন সেখানকার, আবার অনেকেই আসলে সহায়তা নিয়েও আসছেন। তার মধ্যে আমরা আজকে যেটা দেখতে পেলাম যে এই ইসলাম সম্প্রদায়ের অনেকেই এসেছিলেন, তারা 20 লাখ টাকা অনুদান দিয়ে গেছেন, এবং সারা বাংলাদেশে তাদের যে নেটওয়ার্ক রয়েছে তাদের মাধ্যমে তারা এই টাকাটা সংগ্রহ করেছেন, এবং তারা যে কথাটা আগে জোর দিয়ে বলেছেন যে সারা বছর তারা এই বঙ্গবাজারে এসে বিভিন্ন সময়ে তারা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিতে সহায়তা পেতেন, আজকে বিপদের দিনে অবশ্যই তাদের এটা উচিত তাদের পাশে দাঁড়ানো, সেই কারণে তারা তাদের পাশে দাঁড়িয়েছেন, 20 লাখ টাকা তারা অনুদান দিয়েছে। এবং তারা বলছেন যে আজকের এই ঘটনার পর সমাজের যারা অর্থবান মানুষ রয়েছেন, বিত্তশালী মানুষ রয়েছেন, তারা যেন একটা শিক্ষা নেন, এবং সেই শিক্ষা থেকে তারা যেন ব্যবসায়ীদের অসহায় ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়ান। আবার এখানে আরেকটা ব্যাপার এসে বলে নেওয়া ভালো যে ব্যবসায়ীরা যে ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস পাচ্ছেন সেখানেও তাদের কিছুটা সংশয় রয়েছে। তারা বলছেন যে তারা দফায় দফায় চেষ্টা করছেন যে কিভাবে এই ক্ষতিপূরণ আদায় করা যায়, কিন্তু তারা ঠিক বুঝে উঠতে পারছেন না যে কবে কখন কিভাবে তারা এই ক্ষতিপূরণ পাবেন, সেটা কি আদৌ ঈদের আগে তারা পাবেন কিনা, এটা নিয়ে তারা তাদের সংশয় এবং অভিযোগ আমাদের সাথে তুলে ধরেছে। তো এইখানে সার্বিক মিতা জানছিলাম বঙ্গবাজারের সবশেষ খবর। বাধা দিলে বাঁধবে লড়াই, এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিয়ে আক্রমণ করে সরকারি পরিস্থিতিকে সংঘাতের দিকে নিচ্ছে, ক্ষমতায় আসতে পারবে না জেনে বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে মন্তব্য করে তিনি বলেছেন, আন্দোলনের মাধ্যমেই নিরপেক্ষ সরকারের দাবি আদায় করা হবে। ইমরুল হাসানের রিপোর্ট। নগাঁয় সুলতানা জেসমিন হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনায় বক্তারা অভিযোগ করেন র‍্যাবের নির্যাতনে মৃত্যু হয়েছে তার। যুগ্ম সচিবের নির্দেশে কোন আইনে সুলতানা জেসমিনকে তুলে নেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব। অভিযোগ করেন এভাবে নির্যাতন নিপীড়ন করে ভয়ের পরিবেশ সৃষ্টি করে ক্ষমতায় থাকতে চায় সরকার।
শনিবার দেশের বিভিন্ন জায়গায় বিএনপির অবস্থান কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে, অত্যন্ত পরিকল্পিতভাবে বিনা উস্কানিতে বিরোধী দলের কর্মসূচিতে আক্রমণ করে, আঘাত করে তারা একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারাই যাচ্ছে, বাধা দিলে বাঁধবে লড়াই, মরবে তুমি মরবে, আমাদেরকে সেভাবে এগোতে হবে, বাধা আসবে, বাধা অতিক্রম করতে হবে। নির্বাচনে ভরাডুবির ভয়ে সরকার সুষ্ঠু নির্বাচন দিতে চায় না বলে অভিযোগ করেন তিনি। বলেন, নিরপেক্ষ সরকারের ফয়সালা হবে রাজপথে। এসে তার প্রথম যে কাজটি করেছে, সে তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিল করে দিয়েছে। কারণ ছিল যে তারা জানত যে তত্ত্বাবধায়ক সরকারে তারা আবার ক্ষমতায় ফিরে আসতে পারবে না। আন্দোলনের মধ্যে দিয়েই এই যে দানবীয় সরকারটাকে আমরা পরাজিত করব, আমাদের অধিকারগুলোকে আমরা আদায় করে নেব। সরকারের আদেশে র‍্যাব মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। 2015 সালে আপনার যখন জেলে গেলাম, যাওয়ার পরে ঢাকা সেন্ট্রাল জেলে আমার কয়েকজন র্যাবের কর্মকর্তার সঙ্গে সেখানে পরিচয় হয়েছিল। তখন ওই যে নারায়ণগঞ্জের সাত হত্যা, এই সাত হত্যার আসামি ছিল তারা, তাদেরকে নিয়ে তাদের কাছ থেকে আমি যে কাহিনী শুনেছি সেই কাহিনী তো পরিষ্কার, তারা বলে যে আমরা কি, আমরা তো হুকুমের চাকর, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়, আমরা কাজ করি। মানুষের কণ্ঠ স্তব্ধ করতে জাতিসংঘের অনুরোধ সত্ত্বেও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে চায় না সরকার, এমন অভিযোগ করেন বিএনপির মহাসচিব ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ঈদের আগে 5 দিন এবং ঈদের পরে 7 দিন সারা দেশে 24 ঘন্টা ফিলিং স্টেশন খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বনানীর বিআরটিএ কার্যালয়ে সড়ক পথে যাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি একথা জানান। 14 বছর আগের বাংলাদেশ আর 14 বছর পরের বাংলাদেশ দিন রাত তফাত মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দেশের সবই পাল্টেছে কিন্তু একটি জায়গায় ঘাটতি উপেক্ষা করার মতো নয়, আর সেটি হলো সড়কে এবং পরিবহনে শৃঙ্খলাজনিত ঘাটতি। এই শৃঙ্খলা ফিরিয়ে আনাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তো 20 ঘন্টা খোলা থাকবে 5 দিন আর 7 দিন, আগে 5 পরে হলো 7 দিন খোলা থাকবে। ঢাকার প্রবেশ পথগুলো এগুলো বিশেষ নজরদারিতে রাখতে হবে, প্রবেশ পথেই সমস্যাটা, সে প্রবেশ পথটা দেখতে হবে। ঈদের আগে নতুন করে কোনো রাস্তা আপনি নির্মাণ করতে পারছেন না, প্রশস্ত করতে পারছেন না, ই আপনার টাই। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের পক্ষে আইনি সহায়তা প্রদানের আবেদনের ওপর শুনানির আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। আজ ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আসাদুজ্জামান আদেশের এই দিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, সংবিধানের 31 অনুচ্ছেদ অনুযায়ী তারেক রহমান এবং জোবায়দা রহমানের পক্ষে আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছে। এদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, পলাতক আসামির ক্ষেত্রে সংবিধানের আইনি সহায়তা পাওয়ার অনুচ্ছেদ প্রযোজ্য হবে না, আইনি সুরক্ষা পেতে হলে আসামিকে অবশ্যই আদালতে হাজির হতে হবে। এর আগে গত 5ই জানুয়ারি তারেক রহমান এবং তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ ক্রোকের আদেশ দেয় আদালত। সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে 26 সেপ্টেম্বর তারেক রহমান, জোবায়দা রহমান এবং তার মা সৈয়দা ইকবাল মান্দবানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরের বছর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। কাউকে কোনো ফেভারের জন্য নয়, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা আদালতকে বলেছি যে তারেক রহমান এবং ডক্টর জোবায়দা রহমানের পক্ষে আমাদের আইনজীবী নিয়োগ হয়ে এই মামলার ফেয়ার ট্রায়াল নিশ্চিত করার জন্য আপনাকে সহায়তা করতে আমাদেরকে অনুমতি দেয়। আমরা আইনসম্মতভাবে কোর্ট অফ ল বিফোর এ কোর্ট অফ ল আবেদন করেছি, আমরা আশা করি আমাদের আবেদন তিনি মঞ্জুর করবেন। বিজ্ঞ আদালত আমাদের শুনানির পর মনে করেছেন যে তিনি আমাদের এই সব দেখে পরীক্ষা নিরীক্ষা করে আগামী বৃহস্পতিবার তিনি আদেশের জন্য রেখেছেন। গত বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব তুলনামূলক কম ছিল, এবারও নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আজ সচিবালয়ে সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন সমূহ এবং অন্যান্য সংস্থার কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি একথা বলেন।
আমাদের অবস্থান ভালো, তো তারপরও আমরা যাতে নাকি আমাদের একজন রোগীও যেন আক্রান্ত না হয়। সিটি কর্পোরেশনগুলা যে বিশেষ করে যেহেতু আরবান এরিয়াতে এই এডিস মশাটার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, তো সে কারণে আমাদের সিটি কর্পোরেশনের মেয়রদেরকে নিয়ে আমরা ইন্টেনসিভলি কাজ করি এবং ওনারাও স্বতঃস্ফূর্তভাবে তাদের আমরা এখানে যে সমস্ত নির্দেশনা দেওয়া হয় যে সিদ্ধান্ত নেওয়া হয়।